হ্যালো বন্ধুরা, রুমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাঁধাকপির চপ করে দেখাবো। প্রথমে আমি বাঁধাকপিটাকে সিদ্ধ করে রেখেছি। এর মধ্যে আমি আগে থেকে পেঁয়াজ কুচি দিয়ে রেখেছিলাম, আর এর মধ্যে আমি ধনে পাতা কুচি দেবো। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এর মধ্যে আমি এক চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, পরিমাণ মতন বেসন দেবো। পরিমাণ মতন এর মধ্যে হলুদ দিয়ে দেবো। এর মধ্যে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, তাহলে রঙটা সুন্দর আসবে। আর এর মধ্যে আমি হাফ চামচের মতন লেবুর রস দিয়ে দেবো। এর মধ্যে আমি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। আর দেবো এর মধ্যে জিরের গুঁড়ো। মিশ্রণটাকে আমি ভালো করে এভাবে মিক্স করে নেব। ব্যাটারটা দেখে মনে হচ্ছে এর মধ্যে আরেকটু বেসন দিতে হবে। ওভেনের মধ্যে আমি প্যানটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য। প্যানটা গরম হয়ে গেছে, একে একে আমি সব দিয়ে দেবো। এই বাঁধাকপির চপ একমাত্র আপনারা শীতকালেই বানাতে পারবেন, কেন এটা শীতকালেই পাওয়া যায় এই সবজিটা। বাঁধাকপির চপ একপাশ হয়ে গেছে, এবার আমি উল্টে নিচ্ছি একে একে সব। ননস্টিক প্যানে যে কোনো রান্না আপনি খুবই অল্প তেলে বানাতে পারবেন। এতে খুব বেশি তেলও লাগে না। অল্প তেলেই আপনার রান্নাটা তৈরি হয়ে যাবে। এটাকে আমি লো ফ্লেমে দিয়ে রেখেছি। আর বাঁধাকপিটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তো এতে কাঁচা থাকার কোনো সম্ভাবনা নেই। বাঁধাকপির চপ রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি একে একে তুলে নেব। বাঁধাকপির চপ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।